마시마 마시마 어 마시마 তোমরা এখানে কি হচ্ছে শিগগিরই ক্লাবে চলে গো বড় বৌদি তো সব করবে ক্লাবে গেছে তার মানে সবাই ওখানে আছে আলো রানী আবার কি ফোন দিয়ে আটকাছে অত শত জানি না বাপু তোমরা সবাই বলকাও করছিল যে পাড়ার মান বাজবে নাকি বড় বৌদির জন্য তোমরা তাড়াতাড়ি এসো গো আমি চললাম পাড়ার মান বাজবে কি কইরা খুব তো আমাকে বলছিলে দেখলে তো তোমার বড় বৌমার কাণ্ড হ্যাঁ সব সময় ওকে একটা কিছু বাড়াবাড়ি করতেই হবে এবার যে কি অঘটন ঘটাবে কে জানে আমি আর থাকতে পারছি না আমি আমার বড় ছেলেকে ফোন করছি হ্যাঁ বলো আরে তুই কোথায় আছিস রে এই তো অফিস থেকে বেরোচ্ছি তুই তাড়াতাড়ি চলে আয় বড় বৌমা একটা ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়ে বসে আছে লতা খবর দিল কি করেছে যদি তোর বাবা ফেরার আগে বড় বৌমা না ফেরে তারে কিন্তু কুরুক্ষেত্র বেঁধে যাবে বিশাল অশান্তি হবে এমন অবাধ্য হয়েছে বড় বৌমা যে কি বলবো আমার মাথা ঘুরছে আমার শরীর ভালো লাগছে না বাবা তুই তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে ম্যাম আসছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসছি এসো 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 কই এসো কোথায় কোথায় বড় বৌমা রোশনি রাইমা কাউকে তো দেখছি না দেখেছো বাবা ঋষি এখন ফোনটা ধরছে না জানে এমনিতেই টেনশনের সময় এখন আর টেনশন করে কি হবে যা সর্বনাশ করার তো করেই দিয়েছো আমি যে কি করে এখন পাড়ার লোকেদের কাছে মুখ দেখাবো সেটাই ভাবছি আসুন 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 ম্যাডাম আসুন বসুন বসুন ম্যাডাম বসুন আলো একটা দিনের জন্য তুমি আমাকে শান্তি দেবে না প্রত্যেক দিন কোনো না কোনো ঝামেলা প্রত্যেক দিন অফিসের টেনশন তারপর বাড়ির টেনশন একটা দিন শান্তি পাবো না কি করেছে কে জানে ওখানে রুদ্রটা এখনো এলো না এখনো এলো না পই পই করে বলেছিলাম যে তাড়াতাড়ি আয় কোনো কথা আমার শোনে না এবার যদি রুদ্র আসার আগে উনি এসে পড়েন নমস্কার আজকে সন্ধ্যায় সকল পল্লীবাসী বৃন্দকে জানাই স্বাগত এবছর আমাদের 75তম দুর্গা উৎসব আর তাই এবছর আমরা বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি আজ মহারায়ের এই পুণ্যতিথিতে টানা 10 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে মহাশক্তির আবাহন দিয়ে এবারে মহালয়ায় আপনাদের জন্য বিশেষ নিবেদন মহিষাসুর মর্দিনী পালা কারা করছে এটা মহিষাসুর মর্দিনী ব্যবস্থাপনায় ও অংশগ্রহণে সিংহরায় পরিবার কি সর্বনাশ বড় বৌমা স্টেজে উঠে কি করবে হ্যাঁ ওদের সিংহরায় বাড়ির মান সম্মান থাকবে তো